আসসালামু আলাইকুম। বিসিএস সাধারণ বিজ্ঞান প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধানের বিশেষ পর্বে আমি আছি মোহাম্মদ শামীম হোসেন। আজকে আমরা 40তম বিসিএস এ যে প্রশ্নগুলো ছিল তার মধ্যে বিজ্ঞান বিষয়ক প্রশ্নগুলো নিয়ে পর্যালোচনা করব। তাহলে আর কালক্ষেপ না করে আমরা আমাদের প্রশ্নগুলোতে চলে যাই। আমাদের প্রশ্নগুলোর মধ্যে প্রথমেই যেটি রয়েছে সেটি হলো, একটি বাল্বে 60 ওয়াট এবং 220 ভোল্ট লেখা আছে, বাল্বটির রোধ কত ওহম? এখন আমরা জানি এখানে ক্ষমতা দেওয়া আছে 60 ওয়াট এবং তার বিভব পার্থক্য দেওয়া আছে 220 ভোল্ট, আমাদের রোধ ওহম বের করতে বলছে। আমরা জানি ক্ষমতা পি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, সুতরাং আর ইকুয়াল টু হয় ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি, মানে রোধ আর যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে, ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি, মানে ভি হলো আমাদের এইখানে বিভব পার্থক্য, তার মানে বিভব পার্থক্যের বর্গকে যদি আমরা ক্ষমতা দিয়ে ভাগ দেই তাহলে আমরা ওহম পাবো, মানে রোধ পাবো। তাহলে এই 220কে স্কোয়ার করে যদি আমরা 60 দ্বারা ভাগ দেই আমাদের ক্যালকুলেশন করলে আসে 806.67। সুতরাং এই অঙ্কে আমাদের উত্তর হবে ঘ নাম্বার 806.67। এরপরে আমাদের যে প্রশ্নটি আছে সেটি হলো, নবায়নযোগ্য জ্বালানির উৎস কোনটি? আমরা জানি প্রকৃতিতে যে অফুরন্ত যে সকল জ্বালানি বা যে সকল শক্তির উৎস পাওয়া যায় যেগুলো আমরা অফুরন্ত পরিমাণে পাই এবং বারবার ব্যবহার করার ফলেও শেষ হয়ে যায় না, নিঃশেষ হয়ে যায় না, ফুরিয়ে যায় না, তাদেরকে আমরা বলে থাকি নবায়নযোগ্য এবং উৎস, শক্তির উৎস। এখন এগুলোর মধ্যে যে জ্বালানি যেগুলো আছে, যে তেল, কয়লা, গ্যাস, এগুলা কিন্তু শেষ হয়ে যায়, সুতরাং এগুলা নবায়নযোগ্য জ্বালানির উৎস নয়। তাহলে নবায়নযোগ্য জ্বালানির উৎস কোনটি? বায়োগ্যাস। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার বায়োগ্যাস, যেটি নবায়নযোগ্য জ্বালানির উৎস। এরপরে আমাদের যে প্রশ্নটি আছে সেটি হলো যে কার্বোহাইড্রেটে সি, এইচ এবং ও, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত? আমরা জানি যে কার্বোহাইড্রেটের মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন যে ই করে, অবস্থান করে, সেটা হলো 1:2:1 অনুপাতে অবস্থান করে। তাহলে আমাদের এখানে উত্তরটা কী হবে, খ নাম্বার 1:2:1, তার মানে আমাদের এক পরিমাণ কার্বন এবং 2 পরিমাণ হাইড্রোজেন এবং 1 পরিমাণ অক্সিজেন, এই অনুপাতে কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন অবস্থান করে। তাহলে আমরা বলতে পারি আমাদের উত্তর হচ্ছে খ। এরপরে যে প্রশ্নটি সেটি হলো যে সোডিয়াম অ্যাসিটেটের সংকেত কি? সোডিয়াম অ্যাসিটেট একটা লবণ, যে লবণের সংকেত হলো CH3COONa। তাহলে আমাদের এখানে উত্তর হবে গ নাম্বার, যে সোডিয়াম অ্যাসিটেটের সংকেত হচ্ছে CH3COONa, এটি হচ্ছে আমাদের উত্তর। এরপরে যে প্রশ্নটি আছে সেটি হলো যে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি? আমরা জানি যে আমাদের দেহে বিভিন্ন ধরনের ক্ষতিকর যে ক্যান্সার কোষ বা টিউমারগুলো আছে সেগুলো শনাক্তকরণের জন্য বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। তার মধ্যে একটি হলো কোবাল্টের আইসোটোপ, যেখান থেকে গামারশ্মি বিকিরিত হয়, আর এই গামারশ্মি বিকিরণ হওয়ার ফলে যে গামারশ্মি আমরা যদি কোষগুলোর উপরে ফেলি তাহলে শরীরের যে সুস্থ কোষগুলো আছে সেই কোষগুলো ঠিক থাকে, শুধু আমাদের ক্ষতিকর কোষগুলো নিঃশেষ হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়। তাহলে এই যে গামা বিকিরণের উৎস মূলত হলো আইসোটোপ। তাহলে আমরা বলতে পারি যে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত যে গামা বিকিরণ রয়েছে সেই গামা বিকিরণের উৎস হবে খ নাম্বার আইসোটোপ। তাহলে আমাদের পরবর্তী যে প্রশ্ন সেটি হলো যে খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে। আমরা জানি উদ্ভিদ যে খাদ্য গ্রহণ করে সেটি উদ্ভিদ তার ক্লোরোফিলযুক্ত কোষে মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সে যে তার যে শিকড় বা মূল দিয়ে পানি গ্রহণ করতেছে সেই পানি এবং পরিবেশ থেকে সে কার্বন ডাইঅক্সাইড নেয়, এই দুইটা মিলে বিক্রিয়া করার মাধ্যমে সূর্যালোকের উপস্থিতিতে সে খাদ্য তৈরি করে থাকে। তাহলে আমরা বলতে পারি যে খাদ্য তৈরির জন্য প্রকৃতি থেকে সে মূলত নিতেছে কি, কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমাদের উত্তর হবে খ নাম্বার, কার্বন ডাইঅক্সাইড, যেটি উদ্ভিদ খাদ্য তৈরির জন্য বায়ু থেকে গ্রহণ করে থাকে।
এরপরে যে প্রশ্ন সেটি হলো যে একটা মৌল দেওয়া আছে আমাদের ক্লোরিন, বলছে যে এই ক্লোরিন মৌলের নিউটন সংখ্যা কত, উপরে দেওয়া আছে 35, নিচে দেওয়া আছে 17। এখন এই যে উপরে যে 35, এই 35 এর মানে হলো যে ক্লোরিনের টোটাল ভর সংখ্যা, ভর মানে কি নিউক্লিয়াসের ভর, আর নিউক্লিয়াসের নিউক্লিয়াসের মধ্যে কি অবস্থান করে প্রোটন এবং নিউট্রন, আর নিচে যে 17, এই 17 হলো মূলত ক্লোরিনের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা হলো প্রোটন সংখ্যা। তাহলে আমরা যদি এই ভর সংখ্যা থেকে মানে পারমাণবিক ভর সংখ্যা থেকে তার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বিয়োগ দেই তাহলে পাবো মূলত নিউট্রন সংখ্যা। তাহলে 35 থেকে 17 বিয়োগ করলে কত হবে 18। তাহলে এখানে আমাদের উত্তর কি হবে, খ নাম্বার 18, যেটি এই যে ক্লোরিনের যে মৌলটা দিয়েছে সেটির নিউট্রন সংখ্যা। এর পরবর্তীতে যে প্রশ্নটি আছে সেটি হলো কোন কঠিন পদার্থ বা কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়। আমরা জানি প্রত্যেকটা কঠিন পদার্থেরই একটা নির্দিষ্ট গলনাঙ্ক আছে, তার মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সে গলতে শুরু করবে সেটা আমরা বুঝতে পারি। এখন কোন একটা পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা আমরা তার গলনাঙ্কের মাধ্যমে নির্ণয় করতে পারি। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হবে কি গলনাঙ্ক, গলনাঙ্কের মাধ্যমে কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা নির্ণয় করা যায়। এর পরবর্তীতে যে প্রশ্নটি আছে সেটি হলো যে অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়। আমরা জানি যে তড়িৎ বিশ্লেষণ কোষে দুইটা তড়িৎদ্বার থাকে, অ্যানোড এবং ক্যাথোড। অ্যানোডে অ্যানায়ন সমূহ ইলেকট্রন ত্যাগ করে আর ক্যাথোড থেকে ক্যাটায়ন সমূহ ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এই যে অ্যানোডে যে ইলেকট্রন ছাড়লো, আমরা জানি জারণ মানে সারণ আর বিজারণ মানে গ্রহণ। তাহলে আমরা বলবো যে অ্যানোডে কি হইতেছে, জারণ বিক্রিয়া সম্পন্ন হচ্ছে। তাহলে এখানে উত্তর হবে কি ক নাম্বার জারণ। এর পরবর্তীতে যে প্রশ্নটি আছে সেটি হলো এসিকে ডিসি করার যন্ত্র, আমাদের এসি বিদ্যুৎ প্রবাহকে ডিসি বিদ্যুৎ প্রবাহ রূপান্তর করার জন্য একটা বৈদ্যুতিক ডিভাইস ব্যবহৃত হয় যাকে রেক্টিফায়ার বলে থাকি। এই রেক্টিফায়ার মূলত এসিকে ডিসি করার জন্য ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানে উত্তর কি বলতে পারি, এসিকে ডিসি করার যন্ত্র রেক্টিফায়ার। তাহলে আমাদের উত্তর কি হবে ক নাম্বার রেক্টিফায়ার। এরপরে যে প্রশ্নটি আছে সেটি হলো বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে। আমরা আমাদের বিভিন্ন জায়গায় যে আমরা বিভিন্ন কিছু শুনি সেটা কি স্পিকারের মাধ্যমে শুনি, সেটা হইতে পারে আমাদের ইয়ারফোনের মধ্যে হইতে পারে, বা দেখা যায় অনেক সাউন্ড হইতে পারে, লাউড স্পিকার হইতে পারে। এই লাউড স্পিকারের মূলত কী হচ্ছে, বিদ্যুৎ শক্তিটা শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাই আমরা বলতে পারি যে বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করা হয় যে যন্ত্রের মাধ্যমে সেই যন্ত্রটি হবে কি লাউড স্পিকার। তাহলে উত্তর কি হবে ক নাম্বার লাউড স্পিকার। এরপরে যে প্রশ্নটি আছে সেটি হলো বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি, আমাদের বাতাসে কি পরিমাণ জলীয় বাষ্প আছে তা আমরা পরিমাপ করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করে থাকি যেই যন্ত্রটার নাম হলো হাইগ্রোমিটার। এই হাইগ্রোমিটারের মাধ্যমে বাতাস কতটুকু আর্দ্র সেটি আমরা পরিমাপ করতে পারি। তাহলে আমাদের উত্তর হবে কি খ নাম্বার হাইগ্রোমিটার, যেই হাইগ্রোমিটার যন্ত্রের মাধ্যমে আমরা বাতাসের আর্দ্রতা পরিমাপ করতে পারি। এরপরে যে প্রশ্ন সেটি হলো কোথায় সাঁতার কাটা সহজ। সাঁতার কাটা সহজ হলো আমরা যদি একটু ভাবি যে যেখানে দেখা যায় যে পানির ঘনত্ব বেশি সেখানে কম ঘনত্বের কোনো কিছু ভেসে থাকবে, সাগরের পানির ঘনত্ব বেশি সেখানে লবণের পরিমাণ বেশি, লবণাক্ততার জন্য সেখানে দেখা যায় যে পানির ঘনত্ব বেশি। এখন পানির ঘনত্ব বেশি হওয়ার জন্য কোনো ব্যক্তি যখন এখানে যায় তখন সে ভাসতে থাকে। এখন ভাসতে যখন থাকে তখন তার জন্য কি ডুবে যাচ্ছে না, তাহলে তার জন্য সাঁতার কাটা সহজ। তাই আমরা বলতে পারি যে সাগরে সাঁতার কাটা সহজ। তাহলে আমাদের উত্তর ঘ নাম্বার সাগরে সাঁতার কাটা সহজ। এরপরে যে প্রশ্নটি আছে সেটি হলো ডিমে কোন ভিটামিন নেই। আমরা নর্মালি ডিম আমরা খেয়ে থাকি এবং সেই ডিমের মধ্যে একই সাথে ভিটামিন এ, ভিটামিন বি এবং ভিটামিন ডি বিদ্যমান।
কিন্তু ডিমের মধ্যে ভিটামিন সি নেই, তাহলে আমরা কি বলতে পারি? আমাদের উত্তর হবে গ নাম্বার ভিটামিন সি, অর্থাৎ ডিমে ভিটামিন সি নেই। এরপরে যে প্রশ্নটি আছে সেটি যে আমাদের এখানে বলা হয়েছে যে কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয়। পুষ্প বা ফুল রঙিন এবং সুন্দর হয়, বিভিন্ন রঙের হয়, এটা কেন হয়? এটা হয় যে পুষ্পের কোষের মধ্যে লিউকোপ্লাস্ট রয়েছে, এই লিউকোপ্লাস্ট থাকার জন্য পুষ্প সাধারণত রঙিন ও সুন্দর হয়। তাহলে আমরা কি বলতে পারি? আমাদের উত্তর কি হবে? ঘ নাম্বার লিউকোপ্লাস্ট, যেটির জন্য মূলত পুষ্প রঙিন ও সুন্দর হয়। এই ছিল আজকে আমাদের আলোচনা। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।